আমি এই ভিডিওতে কিছু নিউটনের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড শিফট অপারেটর ডেফিনেশন দেখাবো, তার সাথে সাথে কিছু প্রুফ দেখাবো। সেই প্রুফগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সব নিউটনের ইন্টারপোলেশন থিওরিতে ইউজ হয় যে প্রুফগুলো, সেগুলো সম্বন্ধে এক এক করে ডিসকাস করা যাক। লেট আস প্রথমে আমরা ডিফাইন করি ফার্স্ট কোয়েশ্চেন ডেল্টা। তো হোয়াট ইজ ডেল্টা? আমরা জানি ডেল্টা একটা নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যে নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে আমরা ইউজ করি, নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। ডেল অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। মিন আমরা যদি এটা এফ এক্স ভাবি, যদি আমরা এফ অফ এক্স প্লাস এইচ ভাবি, এবং তার তার উপরে পয়েন্টটা যদি আমরা এফ অফ এক্স মাইনাস এইচ ভাবি, তাহলে এটা ফরওয়ার্ডে যদি প্লাস এইচ ভাবি, ব্যাকওয়ার্ডে যদি মাইনাস এইচ ভাবি, তাহলে আমাদের ডিফারেন্সটা ডেল্টা ডিফারেন্স অপারেটরটা এই দুটোকে গ্যাপ করে, মিন এফ অফ এক্স এইচ মাইনাস এফ অফ এক্স কে আমি ইকুয়াল টু বাই ডেল্টা। তাহলে ডেল্টা অফ এফ এক্স এর আমরা যে ফর্মুলাটা পেলাম, ডেল্টা অফ এফ এক্স, সেটা হচ্ছে আমরা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হিসাবে আমরা জানি। সো দিস ইজ দ্য নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তো ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার থ্রু দিয়ে আমরা এক্স অফ এক্স এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল অফ এফ এক্সটা পেয়ে যাবো। এবার আসি সেকেন্ড ডিফারেন্স অপারেটরটা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা কীভাবে ইউজ হয়? ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরকে বলা হচ্ছে, এটাকে বলা ডেল্টা, এটা ডেল্টা, অ্যান্ড দিস ওয়ান ইজ কল ন্যাবলা, এন এ বি এল এ, দিস ওয়ান ইজ কল ন্যাবলা, এন এ বি এল এ। তো ন্যাবলা ডিফারেন্স অপারেটরটা কোথায় ইউজ হয়? এটা ইউজ হয় ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরে। ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর ফর্মুলাতে এটা ইউজ হয়। তো ন্যাবলা অফ এফ এক্স আমরা বলতে পারি কিভাবে, এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। মানে আমরা যদি তিনটে পয়েন্ট ভাবি, তিনটে পয়েন্টের রেসপেক্টে যদি মনে রাখার চেষ্টা করি, যদি এটা এফ অফ এক্স প্লাস এইচ ধরি, এটা এফ এক্স ধরি, এবং আগের ভ্যালুটা যদি আমি এক্স মাইনাস এইচ ভাবি, তাহলে এখান থেকে এটা গ্যাপ করে যেটা পাচ্ছি ডেল্টা, এখান থেকে এটা গ্যাপ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ন্যাবলা। তো ন্যাবলার ফর্মুলাটা আমার যদি মনে রাখতে অসুবিধা হয়, অনেক সময় আমাদের মনে রাখতে অসুবিধা হয়ে যায়, তখন আমরা সব সময় ন্যাবলা ইকুয়াল টু যে এই তিনটের পয়েন্টকে বানিয়ে নেবো, নিচ থেকে একদম নিচ থেকে উপরটা বিয়োগ করলে ডেল্টা, আবার তার থেকে নিচেরটা বিয়োগ করলে ন্যাবলা, তার থেকে এটা বিয়োগ করলে ন্যাবলা। তো ন্যাবলাটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তো আমরা এই উপরের লিস্ট অফ কোয়েশ্চেন থেকে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে ডেল্টা, ডেল্টা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, তারপর এটা হচ্ছে ন্যাবলা, এন এ বি এল এ, ন্যাবলা ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যার ফর্মুলাটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। এবার আসি থার্ড ডেফিনিশনে। থার্ড ডেফিনিশন কি বল, থার্ড ডেফিনিশন ডিফাইন ই। ই কে আমরা কি বলি? ই হচ্ছে একটা শিফট অপারেটর, শিফট করি, কিসে শিফট করি, এক্স এর ভ্যালু শিফট করি। ই অফ এফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ, ভ্যালুটা এক্স এর ভ্যালুটা আমরা শিফট করছি কতটা, প্লাস এইচ। তো এখানে যদি আমরা এটা লিখি ই স্কোয়ার অফ এফ এক্স, তখন আমরা কি বলতে পারি ই স্কোয়ার অফ এফ এক্স, ই স্কোয়ার অফ এফ এক্স আমরা বলতে পারি এফ অফ এক্স প্লাস টু এইচ, এক্স এর টু এইচ শিফট হচ্ছে, মানে পাওয়ারে যেটা স্কোয়ার আছে তাই টু এইচ। যদি এটা ই টু দি পাওয়ার মাইনাস টু লিখতাম তাহলে কি হতো, ই টু দি পাওয়ার মাইনাস টু লিখলে হতো ই এফ অফ এক্স মাইনাস টু এইচ, মাইনাস টু এইচ মানে দুঘর আমরা ডিক্রিমেন্ট করছি, ই টু দি পাওয়ার মাইনাস টু মিন দুঘর ডিক্রিমেন্ট করছি। তাই ইয়ের মাথায় যদি মাইনাস পাওয়ারে থাকে তাহলে ডিক্রিমেন্টেড হয়, ইয়ের মাথায় যদি প্লাস পাওয়ারে থাকে তাহলে ইনক্রিমেন্টেড হয়। তো ডিক্রিমেন্টেড ভ্যালু আর ইনক্রিমেন্টেড ভ্যালু, আর যদি ইয়ের মাথায় ওয়ান থাকে তাহলে আমরা নর্মালি প্লাস এইচ করে করে ইনক্রিমেন্ট করি। তো এইভাবে এটাকে বলে শিফট অপারেটর। তো শিফট অফ ভ্যালু মানে এক্স এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ইনক্রিমেন্টেড হয়, তার জন্য এটার নাম হচ্ছে শিফট অপারেটর। তো এখান থেকে আমি তিনটে ডেফিনিশন পেলাম, ডেল্টা, ন্যাবলা অ্যান্ড শিফট। এবার এই ডেল্টা ন্যাবলা আর মধ্যে একটা রিলেশনশিপে আমরা আসবো, এদের মধ্যে কিভাবে ইকুয়েশন ফর্মেট আমরা ডিরাইভ করতে পারি। তো দেখা যাক প্রথম তিন নম্বর কোয়েশ্চেনটাতে কভার আপ হয়ে গেছে, চার নম্বর কোয়েশ্চেন আসছে। ডেল্টা ইকুয়াল টু আমাকে ই মাইনাস ওয়ান প্রুভ করতে বলেছে, ডেল্টার সাথে ই মাইনাস ওয়ানের কি রিলেশন আছে সেটা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে, আমরা জানি, উই নো। তো এটা আমরা কিভাবে প্রুভ করব, উই নো ডেল্টা অফ এফ এক্স, এটা আমরা জানি ডেল্টা অফ এফ এক্স, সেটা ইকুয়াল টু
f of x plus h minus f of x plus h এর থেকে f of বলি f এর উপর ভ্যালু বসিয়ে যেটা বাকি তার থেকে fx মাইনাস করছি তাহলে f of x plus h equal to কি e of fx minus fx e of fx minus fx x plus h that is e of fx minus f of x that is equal to e minus 1 into f of x e minus 1 into f of x both side থেকে যদি আমরা f of x কে eliminate করি right cancellation law apply করে তাহলে আমরা delta equal to পাচ্ছি কি e minus 1 খুব সহজে আমরা delta আর e এর মধ্যে একটা equation form করতে পারছি তাহলে আমরা কিভাবে পেলাম delta of f x আমরা formula বসালাম যে f of x plus h minus f of x এবার f of x plus h মানে e of f x e of f x f x common নিয়ে যদি e minus 1 তাহলে delta equal to পেয়ে যাচ্ছি e minus 1 তো এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করতে পারলাম এবার যদি ডেল্টার সাথে ন্যাবলার কোন আমরা ইকুয়েশন ডিরাইভ করি তাহলে সেটা কিভাবে হবে যদি এখানে মধ্যে কোশ্চেনের মধ্যে নেই বাট আমি ডিরাইভ করে দেখাচ্ছি যে এটা কিভাবে আসতে পারে ন্যাবলা অফ এফ এক্স ইকুয়াল টু আমরা জানি যে ন্যাবলা অফ এফ এক্স ইকুয়াল টু আমরা জানি যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এফ অফ এক্স বোথ সাইড থেকে আমরা যদি এফ এক্স টা কমন নিই তাহলে এটা আছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান এফ অফ এক্স তো ন্যাবলা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই এটা যদি আমরা লিখি তাহলে ন্যাবলা মাইনাস ওয়ান ইকুয়াল টু ইনভার্স ই ইনভার্স ইকুয়াল টু ই ইনভার্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ন্যাবলা e equal to আমরা বলতে পারি 1 by 1 minus nabla তো e এর সাথে যে nabla equation আমরা কিভাবে পেলাম আগে nabla f x equal to f of x minus h বসালাম এবার ওখানে e টা দিয়ে কনভার্ট করলাম e to the power minus 1 আছে তো f x কমন নিলাম তাহলে 1 minus e to the power minus 1 তো বোথ সাইড থেকে আমরা যদি f x টা ক্যান্সেল করে দিই কারণ এখানে কি f x আছে এখানে f x আছে তো আমরা পেয়ে যাচ্ছি nabla equal to 1 minus e inverse তো e inverse equal to 1 minus nabla তো এই পাশে নিয়ে এসছি এটাকে ইনভার্সটাকে ওয়ান মাইনাস ন্যাবলা ই ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস ন্যাবলা তো এইভাবে আমরা ইজিলি ই সাথে ন্যাবলার একটা রিলেশনশিপে ক্যালকুলেট করতে পারছি সো দিস আর দ্য রিলেশনশিপ বিটুইন ডেল্টা টু ই অ্যান্ড ন্যাবলা টু ই নাও আমাকে একটা প্রুফ দিয়েছে পাঁচ নম্বর প্রুফটা ডেল্টা ইন্টু ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ডেল্টা এটা আমি কি করে প্রুভ করব ডেল্টা ইনটু ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ডেল্টা ডেল্টা ইনটু ডেল্টা আমি যদি এলএইচএস থেকে স্টার্ট করি ইকুয়েশনটা প্রুভ করা তাহলে ডেল্টা ইনটু ন্যাবলা তার সাথে আমরা যদি এফএক্স করে দিই তাহলে আমরা কি লিখতে পারি ডেল্টা ন্যাবলার ফর্মুলা অনুযায়ী জানি আমরা এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এখান থেকে আমি যদি ডেল্টাটা গুণ করে দিই ডেল অফ এফ এক্স মাইনাস ডেল অফ এফ অফ এক্স মাইনাস এইচ এবার ডেল অফ এফ এক্স এর জন্য আমরা ফর্মুলা বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আর এই ডেল্টার জন্য আমরা বলতে পারি ফর্মুলাটা আমরা জানি প্রথমে যা থাকে সেটা এফ এক্স থাকে তারপর প্লাস এইচ যোগ হবে তাহলে প্লাস এইচ যোগ হবে তাহলে এফ এক্স থাকে তার সাথে প্লাস এইচ যোগ হবে তাহলে এফ অফ এক্স মাইনাস এইচ তার সাথে প্লাস এইচ মাইনাস যেটা এফ এক্স আছে এফ এক্স এর টার্মটা রয়ে গেল এখান থেকে কি পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ তো বোথ সাইড থেকে আমরা এখান থেকে আমরা ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি তাহলে এফ অফ এক্স এইচ এইচ কেটে গেছে এখান থেকে এফ অফ এক্স পাচ্ছি এবার আমি এটা কমন নিচ্ছি এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এখান থেকে মাইনাসটা কমন নেব মাইনাস যদি কমন নেই তাহলে আমি বলতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বোথ সাইডে এটা থেকে আমি পাচ্ছি ডেল্টার ফর্মুলা ওইটা থেকে আমি পাচ্ছি ন্যাবলার ফর্মুলা তাহলে আমি এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভ করতে পারছি সো দিস দ্য ইজিয়েস্ট ওয়ে টু প্রুভ দিস ইকুয়েশন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কনসিডার ডেল্টা ইন্টু ন্যাবলা এফ এক্স উই নো দ্য ন্যাবলা অফ এফ এক্স ইকুয়াল টু এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এখান থেকে যেটা পেলাম সেইখান থেকে আমি এটা মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করার পর দুটো ডেল্টাতে ফর্মেট করলাম এবার ডেল্টা ওটাকে ভেঙে দেওয়ার জন্য আরেকটা ফর্মুলা ডিরাইভ করলাম আবার এই ডেল্টাটাকে ভেঙে নেওয়ার জন্য ফর্মুলা ডিরাইভ করলাম দুটো থেকে মাইনাসটা গুণ করে দিলাম তারপর এখান থেকে আবার কমন নিলাম
কমন নেওয়ার পর যেটা পড়ে থাকছে এই পাশে, ডেল্টাটা পড়ে থাকছে ওই পাশে, ন্যাবলা পড়ে থাকছে, ডাইরেক্টলি আমরা ফর্মুলাটা এখান থেকেই পেয়ে যাচ্ছি। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য রিলেশন অফ দিস ডেল্টা ইন মাইনাস ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ইন টু ডেল্টা। নাও দ্যাট নাও কোয়েশ্চেন নাম্বার সিক্স। The question number 6, fx is given as b to the power ax. Now we have to find del of fx. What is the value of del of fx? We know del of fx equal to f of x plus h minus of f of x. F of x plus h you can put kore, tale b into e to the power x, x jagai x plus h jodi put kore, x plus h minus del of fx. Ekhane jodi amra fx er value ta rekhe di, tale fx er value ta ki pachi? এটা হচ্ছে বি ইন্টু টু দি পাওয়ার এক্স। তাহলে কি করলাম, ডেল অফ এফ এক্স ইকুয়াল টু এই ফর্মুলা বসালাম, সেই ভ্যালুগুলো এখানে পাস করালাম, তারপর যেটা পেলাম এখানে আমরা বি অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু বি ইন্টু, জাস্ট যদি ক্যালকুলেট করি বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এবার যেটা পাবো সেটা হচ্ছে বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এটা আমরা জানি যেটা দুটো দুটো প্লাস ফর্মেটে আছে, আমরা এটা গুণ ফর্মেটে লিখতে পারি, এ ইন্টু এইচ মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখান থেকে বি ইন্টু ইউটি দুবার এক্স যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি ইউটি দুবার এইচ মাইনাস ওয়ান। এইভাবে আমরা ডেল্টা দিয়ে যে কোনো এক্সপ্রেশনকে আমরা ক্যালকুলেট করতে পারি, যেটা এফ এক্স এর মান সেইখানে বসিয়ে দেবো, এফ এক্স এর ফর্মুলাটাকে বানাবো ডেল্টার ফর্মুলা, তারপর সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা এই ফার্দার এক্সপ্রেশনটা ডিরাইভ করছি। নেক্সট কোয়েশ্চেন আসছি, ডেল্টা স্কোয়ার কস এক্স টু এক্স। কোয়েশ্চেন নাম্বার 7, ডেল্টা স্কোয়ার কস টু এক্স। ডেল্টা স্কোয়ার কস টু এক্স ইকুয়াল টু আমরা কি করে পাবো? আমরা জানি যে ডেল্টা স্কোয়ার মিন হচ্ছে, আমরা যেটা যদি এটা এফ এক্স ভাবি, ডেল্টা স্কোয়ার এফ এক্স যদি আমরা এফ এক্স ইকুয়াল টু আমরা ধরে নিই কস টু এক্স, তো ডেল্টা স্কোয়ার এফ এক্স যদি আমি ফর্মুলাটা বসাই তাহলে পাবো কি, ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল্টা অফ এফ অফ এক্স। তো দুদিকে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যেমন ডেল্টা স্কোয়ার আছে বলে ডেল্টার সাথে মাইনাস হবে, আর যেহেতু নর্মালগুলো আগে এফ অফ এক্স ছিল তাহলে এক্স এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, বা ডেল্টা স্কোয়ার আছে ডেল্টা ফর্মুলা। এবার ডেল্টাটাকে আবার যদি ফার্দার স্প্লিট করি তাহলে এফ অফ এক্স প্লাস প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, এটা একটা ফর্মুলা, মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এইভাবে আমরা এই ফর্মুলাটা ক্যালকুলেট করতে পারছি ফার্দার, তাহলে এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, এখানে আরেকটা মাইনাস আছে তাহলে টু এফ অফ এক্স প্লাস এইচ করে দিচ্ছি প্লাস এফ অফ এক্স। এইভাবে আমরা এই ফর্মুলাটা পেলাম। এবার এইচ এর মান এখানে কোশ্চেন মধ্যে দেওয়া নেই, তো এইচ এর মান যদি না দেওয়া দেওয়া থাকে এইচটা এইচ হিসাবেই রাখবো। এবার এই যে এফ এক্স ধরলাম সেটার উপরে এইচ প্লাস টু এক্স প্লাস টু এইচ পাস করে দিচ্ছি, তাহলে কস টু এক্স জায়গায় যেটা আছে এক্স এর জায়গায় তাহলে কস টু এক্স প্লাস টু এইচ, এখানে এক্স মাইনাস টু এফ অফ এক্স প্লাস এইচ বলে কি পাচ্ছি এফ অফ কস টু এক্স প্লাস এইচ, যেখানে যেখানে আমরা এক্স পাচ্ছি সেখানে এক্স প্লাস টু এইচ বসাচ্ছি প্লাস কস টু এক্স। সো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য এক্সপ্রেশন ডেল্টা স্কোয়ার কস টু এক্স। তো আমরা যখনই কোনো এক্সপ্রেশন দেবে ডেল্টা কস টু এক্স বা সাইন টু এক্স বা হোয়াট এভার, তো ফার্স্টে কাজ হবে আমাদের ওইটাকে এফ এক্সে পুট করে নেওয়া, তারপরে ফর্মুলাটাকে ডিরাইভ করে নেওয়া। ফর্মুলাটা যে ডিরাইভ হলো ডেল অফ এক্স প্লাস এইচ মাইনাস ডেল অফ এফ এক্স, এই ফর্মুলাটা আবার ফার্দার ভাঙলাম ডেল্টাটাকে তোলার জন্য, এটা এইচ প্লাস হলো তার এইচ নর্মাল থাকলো, আর ওটাতে যেরকম ফর্মুলা লিখেছি এবার এখান থেকে ক্যালকুলেশন করেছি, দুটো মাইনাস আছে দুটো এখানে লিখলাম, এবার এই জায়গাটায় এটা এক্স এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে কস টু এক্স প্লাস টু এইচ এখানে যদি বসাই কস টু এক্স প্লাস টু এইচ, আর এটা যদি এক্স বসাই তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারছি। তো দিস দ্য কোয়েশ্চেন নাম্বার 8। নাও দ্য কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন দিস দ্য কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8 এ কি আছে? কোয়েশ্চেন নাম্বার 8 এ দেওয়া আছে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি প্রুফ করতে হবে, ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি। এই প্রুফটা কিভাবে আমরা করব, ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি যখন আমরা এই ইকুয়েশনটা প্রুফ করব ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি, তখন আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে ইটা কি ডিটা কি, ইটা তো ক্যাপিটাল ইটা কি, ক্যাপিটাল ইটা শিফট অপারেটর, ডিটা কি ডিফারেন্সিয়াল অপারেটর, এইচটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল যেটা আছে। ফার্স্ট অফ অল আমাকে যে ই এর ফর্মুলা আছে সেই ফর্মুলার উপর বেস করে এগোতে হবে। ই অফ এফ এক্স আমরা জানি কি, ই অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ। এবার এফ অফ এক্স প্লাস এইচ একটা ফর্মুলা যেটা টেলার সিরিজ এক্সপ্যানশন যদি করি আমরা, তাহলে পাবো এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ডাস এক্স প্লাস
এগুলো আমরা মুছে দিচ্ছি জায়গাটা। এরপর এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, এফ ডবল ডাস এক্স প্লাস এইচ কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এফ ট্রিপল ডাস এক্স অ্যান্ড ডট 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 ডট। তো এইভাবে আমরা পুরো এক্সপ্রেশনটাকে আমি ই অফ এফ এক্স এর ফরম্যাটে আমি সাজাতে পারছি। তো এখান থেকে যেটা এলো সেখান থেকে এবার ডিফারেনশিয়েট ফরম্যাটটা আনবো, কারণ এখানে ডিফারেনশিয়েট দেখতে পাচ্ছি। তাহলে এফ এক্স প্লাস এইচ ইন্টু আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স এফ এক্স। সিমিলারলি এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এফ এক্স প্লাস এইচ কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ডি কিউ বাই ডি এক্স কিউ এফ এক্স। এইভাবে আমরা এগোতে পারছি ডট ডট করে সে চলতে থাকছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স মানেই আমরা ধরি ডি, এটাকে ডিফারেন্স অপারেটর বলা হয়। ডি বাই ডি এক্স মানে ডি। তো ডি বাই ডি এক্স ইকুয়াল টু ডি ধরে নিলাম, তো এখানে এফ এক্স রাখলাম, এখানে এইচ ডি বাই ডি এক্সটা লিখলাম ডি ইন্টু এফ এক্স, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল এটা ডি স্কোয়ার, এটা ডি স্কোয়ার লিখতে পারি, কারণ ডি মানে যদি এটা হয় তাহলে ডি স্কোয়ার ডি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার লিখতে পারি। তো ডি স্কোয়ার এফ এক্স এইভাবে এটা, এরপর একটা এইচ কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ডি কিউ এফ এক্স, এটা চলতে থাকবে। তো এখান থেকে আমি যে এফ এক্সটা যদি কমন নিই, তাহলে এফ এক্স যদি কমন নিই তাহলে পাচ্ছি কি ওয়ান প্লাস এইচ ডি এইচ স্কোয়ার ডি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এইচ কিউ ডি কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি অ্যান্ড সো অন। দিস ইজ দ্য ফর্মুলা অফ ই টু দি পাওয়ার এইচ ডি ইন্টু এফ এক্স। এফ এক্সটা এফ এক্স এর মধ্যেই থাকছিল, এটা ফর্মুলা আমরা জানি ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি অ্যান্ড সো অন। তো এখান থেকে আমি যে ফর্মুলাটা পেলাম ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল ইন্টু এফ এক্স। সাইড থেকে যদি আমরা এফ এক্স কে এলিমিনেট করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে ফর্মুলাটা ডিরাইভ পেয়ে যাচ্ছি, মানে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি। বোথ সাইড থেকে যদি আমি এফ এক্স এলিমিনেট করে দিই তাহলে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি আমরা পেয়ে যাচ্ছি, কারণ এফ এক্স এফ এক্স এলিমিনেট হয়ে যাবে তাহলে ই ইকুয়াল টু পড়ে থাকবে এদিকে ই টু দি পাওয়ার এইচ ডি। দ্য কনসেপ্ট অফ দ্য ডিফারেন্ট থিওরি অফ ডিফারেন্স অপারেটর, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, শিফট অপারেটর অ্যান্ড দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অপারেটর। So these are very important theorems in semester exams of BTech, Diploma, MCA, BCA, numerical subject. Thank you very much for watching this video. Share and subscribe the video. Thank you very much.